শুরু করছি ফেব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইনের 26 পর্ব, যেখানে আমরা স্পঞ্জ ওয়েব সম্পর্কে জানবো। সো স্পঞ্জ ওয়েব করার জন্য আমাদের দুইটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার। একটা হলো, যদি আমাদের রিপিট সংখ্যা বলা থাকে তাহলে ম্যাক্সিমাম ফ্লট কিভাবে বের করব, অথবা যদি ম্যাক্সিমাম ফ্লট দেওয়া থাকে তাহলে রিপিট সংখ্যা কিভাবে বের করব। এটা হলো আমাদের, ধরে নিলাম যে ফার্স্টে আমাদের ম্যাক্সিমাম ফ্লট দেওয়া আছে, অর্থাৎ যদি ম্যাক্সিমাম ফ্লট 5 দেওয়া থাকে তাহলে রিপিট আমরা কিভাবে বের করবো। রিপিট ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ফ্লট স্কোয়ার প্লাস 1, অর্থাৎ 5 যদি ম্যাক্সিমাম ফ্লট হয় তাহলে 5 স্কোয়ার প্লাস 1, অর্থাৎ 25 যোগ 1 সমান 26। এখন এখান থেকে আমরা রিপিট নাম্বারটা পেলাম হচ্ছে 26 ইন্টু 26 করে রিপিট হবে, এবং ম্যাক্সিমাম ফ্লটের পরিমাণ হচ্ছে 5। সো এখন আমরা মূল ডিজাইনের দিকে আসবো। ডিজাইনটা আমরা 26 ইন্টু 26 করে আমরা একটা বক্স নিছি, আমাদের একটা বাউন্ডারি লাইন নিছি, যেখানে আমরা মূলত স্পঞ্জ ওয়েবটা করবো। সো এখানে আর একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো মুভ নাম্বার। 26-এর মুভ নাম্বার কত হবে? আমরা সাধারণত যেটা আমাদের ম্যাক্সিমাম ফ্লট হয় সেটা যদি মুভ নাম্বার হয় তাহলে ওই মুভ নাম্বারটাই নেওয়ার চেষ্টা করব। সো এখন দেখো, অ্যাট ফার্স্ট আমরা এখানে একটা আমরা পয়েন্ট দিলাম এবং এটা আমাদের একটা মুভ নাম্বার বসানো হিসেবে কাজ করবে। তো এখন আমাদের যেহেতু ম্যাক্সিমাম ফ্লট 5 এবং এটাকেই আমরা মুভ নাম্বার হিসেবে ব্যবহার করতেছি, তো আমরা এখন মুভ নাম্বারগুলো বসাচ্ছি। তো এরপর দেখি 1, 2, 3, 4, 5 এখানে আমাদের ফ্লট হবে। আচ্ছা, মুভ নাম্বার বসানো শেষ হলে আমাদের ম্যাক্সিমাম ফ্লট যেহেতু 5টা, সো আমাদের 5টা ফিল আপ করতে হবে। কীরকম আমি দেখাই, দেখো এই মুভ নাম্বার এইটা এইটা সহ আমাদের 5টা গণনা করতে হবে। অর্থাৎ আমি এদিকে যদি 2টা দেই, 1, 2 এবং এই পাশেও 2টা দিলাম, সো দেখো এদিকে ম্যাক্সিমাম ফ্লট কত, এটা সহ 1, 2, 3, 4, 5 এবং এই দিকেও একই রকম হবে। অর্থাৎ যেহেতু একটা ডায়মন্ড আমরা তৈরি করবো, সেইভাবে আমাদের মুভ নাম্বারটা ম্যাক্সিমাম ফ্লটটা কাউন্ট করতে হবে এবং ডায়মন্ডটা ফিল আপ করে দিতে হবে। সো এইভাবে আমাদের আগে চারপাশের জাস্ট এই পাশের যেগুলো ডায়মন্ড হবে এইগুলো আমরা ফিল আপ করি। তো দেখো এখানে এখানে একদম যেহেতু কোনায় আছে, তো এর পাশে 2টা হবে এবং এ পাশেও 2টা যাচ্ছে এবং এখানে হচ্ছে, কিন্তু বাকি এ পাশে যেমন দেখো আমি এখানে এই এই 2টা এইভাবে হওয়ার কথা ছিল, তাই না? সো এই যে 3টা, এই 3টা এই বাম পাশে যেহেতু জায়গা নাই, তো এই পাশে আমাদের ডান পাশে দিতে হবে, অর্থাৎ এই পাশে আমি এই 3টা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখো এই নিচে নিচের পাশে আবার 3টা আছে, এই 3টা আবার কোথায় যাবে, উপরে যাবে। সো এইভাবে দিলাম, হ্যাঁ, এবং এই পাশে একটা আছে এবং এই একটা কোথায় যাবে, এই কোনাতে যাবে, ঠিক আছে? এইভাবে আমাদের প্রত্যেকটা কোণা আমাদের মেলাতে হবে। যেমন আমি যদি এইখানে দেখি তাহলে এই পাশে 2টা আছে, 1, 2, 3, 2, এটা আমাদের এখানে হওয়ার কথা ছিল, যে এটা এগুলো আমাদের হওয়ার কথা ছিল, অর্থাৎ 3টা আমাদের এই পাশে জায়গায় ধরতেছে না, যেটা আমরা এই পাশে দিয়ে দেবো। অর্থাৎ আমরা যদি এখানে দিতে চাই তাহলে দেখো 1, 2, 3 আর হচ্ছে এখানে, যেটা আমি লাল কালার দিয়ে দিচ্ছি। এইভাবে আমাদের 3টা চলে আসলো, এবং এটা যদি আমরা দেখি তাহলে দেখো এপাশে এগুলো সম্পূর্ণ ফিল আপ আছে, বাকি থাকলো শুধুমাত্র এই একটা, এই এই যে একটা পয়েন্ট, এই একটা পয়েন্টটা কোথায় আসবে, এই পাশে আসবে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা ফিল আপ করবো, দেখো 1, 2, 1, 2, 3 এই পাশে একটা হওয়ার কথা ছিল, এটা কোথায় যাবে, এটা এই পাশে যাবে। আবার এটার ক্ষেত্রে যদি দেখি 1, 2 তো দেখো আমাদের এই পাশে 3টা থাকার কথা, 1, 2, 3 এই 3টা, এই 3টা আমরা এই পাশে যেহেতু জায়গা নাই তো আমরা এই পাশে দেখে দেবো, ডায়মন্ডের আমরা এই 3টাকে এই পাশে ট্রান্সফার করলাম। এখন বাকি এটা থাকলো এখানে 1, 2 আমাদের এই পাশেই, এই একটা আমি কোথায় দেবো এখন, এই একটা যেহেতু এই পাশে জায়গা নেই সো এটা এই পাশে চলে আসবে, এবং এটা দেখি 1, 2
এখন দেখো এই যে এই একটা এপাশে যেহেতু জায়গা নাই আমরা এপাশ থেকে হচ্ছে এই পাশে দিয়ে দিলাম ঠিক আছে এখন প্রত্যেকটা মাঝের ডায়মন্ড গুলো আমরা ফিল আপ করি দেখো এটা হচ্ছে আমাদের মূলত স্পঞ্জ ওয়েব স্পঞ্জ ওয়েবটা অনেকটা ডায়মন্ড ডিজাইনের মতোই স্পঞ্জ ওয়েব আশা করি সবাই বুঝতে পারছো যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন